সালামু আলাইকুম ভাই। সালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন ভাই? আপনার কতদিন দেখি না ভাই, কতদিন। কালকে আমি খাইতে রাখলাম, চা খাইতে রাখলাম, আপনি কি করলেন? বাপলেন কিলে ভাই। আমি খাওয়াই দিকে বদনাম যায়, শুকাই গেছেন দি ভাই। খাওয়াইলে কি ভালো লাগে না নাকি? আমি তো ডাক দিলাম, কাল খাওয়াই দিলাম, ডাক দিছি না, না করবেন। আমি আজ জাগাই বুকটা ফুল হয়ে মুলে গেলেন গিয়ে কিলে গিয়ে। অনেকের ভালো লাগে, কালকে আপনি কি ছিলেন? আরেক ফাল্গুন বরফ বড় নদী, শেষ বিকেলের মেয়ে চিঠি, একটা দুইটা তিনটা চারটা, আরো দিন কি একটা উপন্যাস, বুড়া পাশে উপন্যাস লাগছে অনেক ভাই। দেখেন জেলাই হয়েছে অনেকগুলো ভাই। ভাই কালকে কালকে মসজিদ থেকে অনেক জেলাই হয়েছে। সকালে কি খেয়েছেন ভাই? সকালে কি খেয়েছেন ভাই? রুটি খেয়েছি। কি দিয়া? ভর্তা দিয়ে। ভর্তা দিয়ে না ভাজি দিয়া? ভর্তা দিয়ে। কে ভাজি দেয় না? ভাজি ছিল না, লাস্ট গেছে। ঘুমিতেছেন কয়টা বাজে? অনেক দেরিতে। কি লেগে গিয়া? আমি ওই মসজিদে ঘুমা না, নামাজ পড়ছি, নামাজ পড়ে ঘুমাইছি। সদস্য প্রীতি, হ্যাঁ পড়াতে গেছি, একটি আবেগের ব্যাপার, সবাই আবেগের। আজ দিন হলো সকলে শরীর প্রকাশ করার ক্ষমতা রাখে না, দেশের প্রতি দেশের মানুষের আবেগ বিভিন্নভাবে মূর্ত হয়, কেউ কথায়, কেউ গানে, আবার কেউ সাহিত্যের মধ্যে প্রকাশ করে। আর প্রকৃতির সুন্দর যখন কোনো শৃঙ্খলিত আবেগের তারা প্রকাশ পায়, তখন সে প্রকৃত হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর, অনিন্দ্য অনিন্দ্য সুন্দর। রবীন্দ্রনাথের কবিতা জানছেন? লিখেছেন সুন্দর সুন্দর, তুমি এসেছিলে প্রাতে, নবীন বরণ পারিজাত হাতে, নিদ্রুত পরি প্রতীক ছিল না পথে, একা চলে গেলে চরি মরে সোনার রাতে। রবীন্দ্রনাথ কইছে, কইছে কথা কইছে, এ সত্যি কথা এ কইছে না? বিধাতা সৃষ্টি তুমি নও শুধু নারী, বিধাতা সৃষ্টি তুমি নও শুধু নারী, পুরুষ গড়েছে তোমার সুন্দর সংসারী। মানসিক কবিতায়, মানসিক কবিতার নাম কি? মানসিক। বিধাতা সৃষ্টি তুমি নও শুধু নারী, পুরুষ গড়েছে তোমার সুন্দর সংসারী, আপন অন্তর হতে বসি কবি গল্প সোনার উপমা সূত্রে বলিস বসন, তারপরে সফিয়া মহিমা অমর করে শিল্পী তোমার প্রতি। ভাই কিছু বলেন ভাই। ওই তো বললাম আমি নিজের ডাপরে নিজের একটা কবিতা পাওয়া দেখেন।